সেটা ভিডিও দেখবেন ঢোকার পর এরকম একটা ফাইল দেখবেন থাকুক আপাতত এটা থাকুক তারপর নেক্সট আমাদের করতে হবে কি গুগলে যেতে হবে আচ্ছা গুগলে যাওয়ার দরকার নাই গুগলে যে এক্সাম নামে লিখবেন এই যে এখানে এক্সাম সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিছি ইনস্টল ইনস্টল অবশ্যই এটা ইনস্টল করার সময় স্কাইপটা বন্ধ করে নেবেন এটা ইনস্টল করার সময় স্কাইপটা বন্ধ করে নেবেন ইনস্টল দেওয়া শেষ অ্যালাউ অ্যাক্সেস আসবে সেটা অ্যালাউ অ্যাক্সেস অ্যাক্সেস করবেন করার পরে এরকম একটা স্যাম্পল আসবে ঠিক আছে এটা এখন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখবেন যে এটা রান কত করছে এটা আমাকে দিয়ে দেবো সমস্যা নেই ডাবল ক্লিক করার পরে এরকম রানিং হবে বুঝতে পারছেন স্টার্ট করলেন শুধু যে অ্যাপাচি আর মাইস্কুল স্টার্ট করলেন অ্যাপাচি আর মাইস্কুল হ্যাঁ উপরে দুইটা এই যে অ্যাপাচি আর মাইস্কুল ধরে এই করবেন স্টার্ট করবেন স্টার্ট লেখা আছে না সাইডে স্টার্ট করবেন দুটা স্টার্ট হয়েছে এখন দেখেন আমরা যে জায়গায় এই এক্সামটা ই করছি মানে সেট আপ দিছি সেটা হলো সি ড্রাইভে অবশ্যই সি ড্রাইভে হবে নাহলে অন্য ড্রাইভে হবে যে ড্রাইভে দিবেন সেই ড্রাইভে পাবেন সি ড্রাইভে দেখবেন এক্সাম নামে একটা ই আছে ফোল্ডার আছে এক্সাম নামে ফোল্ডার আছে ডাবল ক্লিক করে ঢুকবেন তারপর লিখবেন এসটি ডক্স লিখবেন না মানে আছে এসটি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার করবেন যে কোনো নাম মো নামে আমি এটা কি করলাম এই মো নামে এটা কি করলাম ফোল্ডার করলাম এই টাকা না দিই মো নামে এটা ফোল্ডার করলাম এখন আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম দেখছেন তো ডাউনলোড কিভাবে করছি ওটার ভিতরে ঢোকার পরে এরকম সব দেখবেন একবার সবগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করবেন কপি করার পরে এই মো ফোল্ডারের ভিতরে এই যে মো ফোল্ডারে যে করলেন না এই মো ফোল্ডারের ভিতরে পেস্ট করলেন হ্যাঁ মানে আপনি যেমন আপনার ওয়েবসাইট করছেন না সেরকম ওয়েবসাইটের জায়গা হলো এটা বুঝাইতেছি একটু পরে দাঁড়া যেমন আমরা অনলাইনে গেলে কি হয় যে www.facebook.com দিলে ফেসবুক আসে না এখানে কি ফোল্ডার আছে মো এখানে যখন ফেসবুক লিখি ফেসবুক আসবে না ফেসবুক লিখলাম এখন আমি অনলাইন এটা হলো অনলাইন এটা হলো অফলাইন অনলাইনে যেমন কাজ করা যায় অফলাইনও তেমনই কাজ করা যায় বুঝতে পারছেন এখন অ্যাডমিনে ক্লিক করলেন অ্যাডমিন ওই যে অ্যাপাচি সাইডের অ্যাডমিন আছে এখানে ক্লিক করলেন এইখানে লেখেন যেমন আমরা এই যে এখানে লিখি না যে www.facebook.com লিখি না এখানে লেখেন লোকাল হোস্ট এসওএসটি না লোকাল হোস্ট ফেসবুক ফেসবুক মানে কি ওই ফোল্ডার নাম ফেসবুক না ওই ফোল্ডার নাম কি দিছি ফেসবুক দিছি পরে ফেসবুক করলাম না ফেসবুক করলাম এখন ইন্টার দিই দেওয়ার পরে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল যাচ্ছে দেখছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল কি ইংরেজি দিবেন না বাংলা দিবেন না অনেক ধরনের আছে অবশ্যই ইংরেজিতে বুঝছেন বাস কন্টিনিউ দিলেন কন্টিনিউ দেওয়ার পরে দেখেন যে ওয়ার্ডপ্রেস সেট আপ কনফিগ এখানে লেস গো দেন কি লাগবে ডাটাবেস নেম লাগবে ডাটাবেস ইউজার নেম লাগবে ডাটাবেস পাসওয়ার্ড লাগবে ডাটাবেস হোস্ট লাগবে লেস গো দিলেন এখানে দেখেন কি দরকার আছে ডাটাবেস নেম কি দরকার আছে ডাটাবেস নেম তারপরে ইউজার নেম দেখছেন দুইটা লাগবে এবং কি লাগবে পাসওয়ার্ড লাগবে তিনটা লাগবে এখন এই তিনটা আমি পাবো কোথায় কথা আসতেই পারে আমি ডাটাবেস আসবে এই তিনটা ছাড়া হবে না এই তিনটা ছাড়া হবে না হ্যাঁ এই তিনটা পাবো কোথায় আমার কাছে না ক্রিয়েট করতে হবে সেটাই আমি বুঝাইতেছি রাইটে ক্লিক করেন লেখেন লোকাল হোস্ট ওই যে আমি লোকাল হোস্ট যেটা ওই করলাম না
লোকাল হোস্টে ইন্টার দেন লোকাল হোস্ট কোনটা বলেন তো এই যেটা লোকাল হোস্ট কোনটা এই যেটা না এখানে কি লেখা আছে এক্সাম কন্ট্রোল প্যানেল অ্যাপ্লিকেশন এবং এক্সাম কন্ট্রোল প্যানেল লেখা আছে না এটাই হলো লোকাল হোস্ট এই যে এক্সাম আসছে না লোকাল এক্সাম এখানে পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করেন ফেসবুক লিখলাম ডাটাবেস নাম কি ফেসবুক বা ইচ্ছা রনি লিখলাম বুঝতে পারতেছেন বা অথবা দেখেন প্রাইভেসির মধ্যে প্রাইভেসির মধ্যে প্রিভিলেজের মধ্যে স্যার এই প্রিভিলেজের মধ্যে দেখেন ইউজার নেম কি রুট ইউজার নেম কি প্রিভিলেজের মধ্যে কি ইউজার নেম কি রুট এখন আমাকে কাইটা দিই এখন বলেন তো ডাটাবেস নেম কি হাদি এই তো বুঝছেন হাদি ইউজার নেম কি রুট ইউজার নেম কি রুট পাসওয়ার্ড লাগা দেওয়া লাগবে না এখন সাবমিট দিই পাসওয়ার্ড দিলে দেওয়া যাবে না দেওয়া লাগবে না এখন পাসওয়ার্ড দা জায়গা আছে এখন কি আসছে রান দা ইনস্টল এখন রানে ক্লিক করেন আর পাসওয়ার্ড দিলাম একটা লোভি 1 2 3 কনফার্ম দিতে 1 2 3 দিলাম ভেরি উইক দিছেন ভেরি উইক এবং এখানে একটা কি লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে যে যার এখানে আপনার মেল যাবে যদি আপনার এখানে কেউ কাজ করে বা কমেন্টস করে আপনার এখানে মেল যাবে বুঝতে পারছেন যা যদি কেউ মেল করে আপনার জিমেলে বা যে কোনো মেলে আপনার কি যাবে মেল যাবে সে রনি লিখলাম রনি অ্যাট দ্য রেট gmail.com এই ঠোকা কি এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা কেমন আমি একটু দেখি এই যে fasal.com আসছে ওই যে টাইটেলটা আপনি কি ভাবে বুঝছেন আমি তো থিম নিয়ে আনছি কন্ট্রোল করলে যা খালি একটা থিম ডাউনলোড দিছি এই দেখেন fasal.com যা সুন্দর ওয়ার্ডপ্রেস সাইট লেখা আছে এই যে fasal.com দেখছেন পাইছেন ওয়ার্ডপ্রেস সাইট কিছু করা লাগছে হারমোনিয়া স্কোয়ার লাগছে এমনি হয়ে গেছে না